নমস্কার বন্ধুরা, আমি দেবু আর দেবশিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আপনারা যে গাছটা দেখছেন এটা সুইট লেমন গাছ। এই গাছটার বয়স ওই 1.5 থেকে 2 বছর হবে। দেখুন, গাছটা পুরোটাই ফলে পরিপূর্ণ হয়ে গেছে। এই গাছে আরও ফল ছিল, তো আমাদের বাড়িতে প্রচুর বাচ্চা কাচ্চা আছে এবং পাড়ার থেকে সবাই আসে। সবাই আসলে অন্ততপক্ষে দুটো একটা তো ছিঁড়বেই, তো সেইভাবে গাছে অনেক ফল কমে গেছে। তো আমি পুরোটাই দেখাচ্ছি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে, দেখুন। আর এই সুইট লেমনের পরিচর্যা শুরুতে আমি একটা কথা বলবো, আমি একটা গাছ দেখাচ্ছি আপনাদেরকে আগে। দেখুন, ছোট্ট গাছ এটা। এই গাছ থেকে আমি গ্রাফটিং করে চারা তৈরি করেছি। দেখুন, ছোট্ট গাছে ফল ধরে আছে। এই গাছটার বয়স প্রায় 6 থেকে 7 মাস। তো এইটুকু গাছে আমরা যদি ফল রাখি, সেই গাছ কিন্তু বাড়বে না। আমি সবাইকে বলবো গাছটা একটু বড় করে নেবেন। এটা হচ্ছে পাতিলেবু, অল টাইম যে পাতিলেবু সেই টাইপের, সারা বছর আপনার ফুল আসতেই থাকবে। তো আমি সবাইকে বলবো, গাছ যখন ছোট থাকবে গাছ থেকে ফলগুলো আপনার ছিঁড়ে ফেলুন। ফল আসার দরকার নেই, ফুল আসলে ফুলটা ভেঙে দেন, তাহলে গাছটা একটু বড় হবে, নাহলে কিন্তু এই ছোটো অবস্থায় থেকে যাবে, গাছ বাড়বে না। তো সেটা তো হলো। এবার এই গাছের পরিচর্যা, এই গাছে যেহেতু সারা বছর ফল থাকে, সেহেতু এই গাছের পরিচর্যা সবসময় করা সম্ভব না। কারণ গাছে ফল থাকলে আমরা গাছের মাটি খোঁড়াখুঁড়ি করতে পারি না, শুধু উপর দিয়েই যা দেওয়ার দিতে হয়। তো সেহেতু আমি মাটিটা সেইভাবেই তৈরি করেছিলাম যাতে 2 বছরের মধ্যে মাটি চেঞ্জ না করতে হয়। তো অনেক দিন হয়ে গেছে, গাছে প্রচুর ফল ধরেছে। তো এই মুহূর্তে আর কতদিন থাকবে এইভাবে, তো আমি কিছু মাটিটা চেঞ্জ করব, হালকা করে, বেশি মাটি চেঞ্জ করব না, হালকা চারদিক থেকে কিছু মাটি আমি একটু চেঞ্জ করে নেব। অনিশা, তুমি এদিকটা একটু দেখাও। দেখুন, প্রচুর সার মাটি দেওয়া আছে, তবুও কিছু নতুন করে সার অ্যাড করতে হবে যেহেতু অনেক দিন হয়ে গেছে। তো মাটি তুলে দেবো। তবে এরকম সুইট লেমন গাছে ধরে থাকলে এটা কিন্তু ফুল গাছ থেকেও কমা নয়। ফুলে যেমন শোভা বাড়ায়, ফলেও কিন্তু শোভা বাড়ায়। এর মধ্যে কেঁচো হয়ে গেছে, দেখুন কেঁচো। এগুলো মারার জন্য ওষুধ আছে, সেটা আমি পরে বলে দেবো। আপনারা কার্বোফিউরনটা দিতে পারেন, ওটা দিলেও এগুলো মরে যাবে, কিন্তু থাকলে অসুবিধা নেই, মাটিটা উর্বর রাখে। তো দেখুন, গোড়ার থেকে আমি মাটি ভরে নিয়েছি, একটু এখানটা দেখো। ঠিক আছে, এবার কি করব আমরা, এই যে মিশ্রণটা নিয়েছি, ভার্মি কম্পোস্ট, আপনারা গোবর সারও দিতে পারেন যার যেমন সামর্থ্য, শিংকুচি, হাড় গুঁড়ো, সঙ্গে সর্ষের খোলটাও আপনারা দিতে পারেন, প্রয়োজন অনুসারে আপনারা জলেগুলোও দিতে পারেন। তো এটার একটা আমি আলাদা মিশ্রণ তৈরি করে নিয়েছি আগের থেকেই। এই যে দেখুন, একটু কাছ থেকে দেখো, এই মিশ্রণটা আমরা এই মাটির সঙ্গে মিশাতে পারি, আবার নতুন মাটির সাথে মিশাতে পারি। যেহেতু আমি আগের থেকে রেডি করে নিয়েছি, সেই সেহেতু আমরা নতুন মাটিতে রেডি করেছি। আর এই মাটিটা আপনার ব্যবহার করতে হলে মোটামুটি 7 দিন রোদে শুকাতে হবে, তারপর এই মাটিটা ব্যবহার করা ভালো। তো আমি এই মাটিগুলো চারিদিকে দিয়ে দেবো, তাহলে নতুন করে আবার গাছের গ্রোথ বাড়বে আর সামনের বছর হয়তো ফল আরও বেশি পাবো আমি। তো এই মাটি, পুরনো মাটিও আমি কিছু হালকা হালকা উপর দিয়ে দিয়ে দিই। মাটিটা একটু নরম নরম আছে, সেহেতু আমি এখন আর গাছে কোনো রকম জল দিচ্ছি না, দু একদিন পরে দেবো। একটা লেবু আমরা ছিঁড়ে খেয়ে দেখব, নিয়ে নিলাম একটা,
এটার বিশেষত্ব এটা খোসা সমেত খাওয়া যায়, এর মধ্যে বীজ থাকে না, টোটালটাই জেলি। লেবু এর মধ্যে কোনো বীজ নেই, টোটালটাই জেলি। দারুণ টেস্ট, খেতেও মিষ্টি। আপনারা এই লেবুর চাষ করতে পারেন, সব করে স্বাদে দেখুন এর ধরন কতটা হয়। প্রচুর ধরে গাছে, দেখতেও সুন্দর লাগে। তো সবাইকে বলবো, ছাদ বাগান যারা করেন এরকম একটা গাছ আপনারা ছাদে রাখবেন, আশা করি আপনার ছাদের শোভা বাড়াবে। আর শুধু এই সুইট লেমন নয়, সমস্ত ফল গাছে আমি কুরিয়ার মাধ্যমে বিক্রি করি, চাইলে আপনারা আমার কাছ থেকে নিতে পারেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।